এই তুই কেক নিয়ে কি করতেছিস এগুলো জীবন? আল্লাহ তোরে দেখে আমার অনেক ঘৃণা লাগতেছে। গাইস আজকের এই কেক চ্যালেঞ্জের উইনার হচ্ছে Hey guys, Assalamu alaikum, myself Raki Basan and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের এই ব্লগে আমরা করতে যাচ্ছি ফুড চ্যালেঞ্জ। আজকে আমাদের ফুড চ্যালেঞ্জে থাকছে কেক। গাইস একটা মানুষের পক্ষে একটা কেক খাওয়া কিন্তু অনেক বেশি টাফ, তো বুঝতেই পারছো আজকের এই চ্যালেঞ্জটি কিন্তু অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। আজকের এই চ্যালেঞ্জের ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য রয়েছে 1 লাখ টাকা। যে করে হোক গাইস আজকে আমাকে জিততেই হবে। সো গাইস আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে হচ্ছে কেক চ্যালেঞ্জ আর এগুলো হচ্ছে আমাদের পুরান চ্যালেঞ্জগুলো। সো আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে। সো যা যা আমাদের পুরান চ্যালেঞ্জগুলো দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমরা কিন্তু তাহলে পুরান চ্যালেঞ্জগুলো আবার রিক্রিয়েট করব। গাইস আজকের এই চ্যালেঞ্জের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ অনেক ঘোরাঘুরির পর ফাইনালি আমরা চ্যালেঞ্জিং ব্লগ করতেছি এন্ড আজকে হচ্ছে আমরা করব কেক চ্যালেঞ্জ। কেক আমার অনেক বেশি ফেভারিট, যদিও আমি অনেক বেশি এক্সাইটেড আর অলসো নার্ভাসও, কারণ আমি জানি না আমার হারার পর আজকে কি হবে। গাইস শুধুমাত্র আজকের এই চ্যালেঞ্জ জেতার জন্য আমি সকাল থেকে না খাওয়া, আজকে যে করেই হোক এই চ্যালেঞ্জে জিততেই হবে আর তোমাদের নাম উজ্জ্বল করতে হবে, কজ আমি তো জানি তোমরা সবাই আমার সাপোর্টই করতেছো। সো বেস্ট অফ লাক। গাইস আজকে আমি প্রথমবারের মতন করেছি ফুড চ্যালেঞ্জ, তাও আমার ফেভারিট খাবার কেক দিয়ে। এন্ড গাইস আজকে আমি সবার আগে কেক শেষ করে তোমাদেরকে দেখাই দেব যে ছোট মানুষের জাল বেশি। এন্ড গাইস উইনার তো আজকে জিওনি হবে। গাইস আজকের এই ফুড চ্যালেঞ্জে আমি টিম রাখি বিশ্বের জন্য নিয়ে এসেছি কোটি কোটি টাকা। চ্যালেঞ্জটি জিতবে আর বাসে কোটি কোটি টাকা নিয়ে যাবে। আচ্ছা বলো আগে কেমন লাগছে, তোমরা চ্যালেঞ্জে জিতে পেয়ে যাবে কোটি কোটি টাকা। আর ভাই টাকা পাবো আর খুশি লাগবে না, টাকার লোভে তো সবাই, দেখি দেখি তাতে দেখি। ওকে গাইস দেখাচ্ছি, দেখো গাইস আমার তো অনেক বেশি এক্সাইটেডিং লাগতেছে। গাইস দেখো এখানে কত টাকা, কোটি কোটি টাকা। তুমি কি বলছো বস, ভর্তি টাকা? এটা কি ভাই বস, টাকা কোন নাই পড়া পাগল নাকি, এত টাকা জীবনে চোখে দেখছো তুমি? এটা কত কোটি টাকা? এটা 100 কোটি টাকা, এটা 50 কোটি, এটা 20 কোটি, টোটাল আজকে আমাদের ভিডিওর বাজেট 170 কোটি টাকা। গাইস ওর মাথা ঘোরা চাচ্ছিল, কখন এত টাকা দেখেনি তো। রাইট রাইট রাইট, তো গাইস আমরা এখন কি কেকটা নিয়ে এসেছি, চলো চলো গাইস চলো। গাইস আজকের এই কেক চ্যালেঞ্জে আমি খেতে যাচ্ছি এই সুন্দর কেকটি। গাইস এই কেকটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, স্পেশালি কেকের উপর আমার অনেক জোস একটা ছবি দেওয়া আছে, আমি যেমন সুন্দর এই কেকটা বেশি সুন্দর। আশা করি গাইস এই কেকটা খেতে অনেক বেশি মজা হবে। আর আমি ভাইয়ার কথা কি বলবো, ভাইয়া তো সবে বলে দিছে, আমি দোয়া করতেছি যেন কেকটা অনেক বেশি মজা হয়। আর গাইস দেখো আমার কেকটা কত বেশি কিউট, একদম পুরো পিঙ্কি পিঙ্কি, আমি তো এটা খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। এন্ড গাইস আজকের চ্যালেঞ্জ আমি কেক খেয়ে তোমাদেরকে প্রমাণ করে দেব যে ছোট মানুষের জাল বেশি। গাইস আমি তো কেক খাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারতেছি না, আমার তো ইচ্ছা করছে আমি এখনি কেক খেয়ে ফেলি। গাইস দেখতে পাচ্ছো আমার কেকটা কত বেশি সুন্দর, দেখি তোমাদের কেকগুলো কেমন। কে বলছে তোমারটা সুন্দর, আমারটা দেখো কত সুন্দর পিঙ্কি পিঙ্কি কিউট কেক। তোমারটা দেখি ঋতু, আয় হ্যাঁ ঋতু কি করতেছিস, ব্যায়াম করতেছিস? ঋতু ব্যায়াম করতেছে। আর তোর কেক কি অবস্থা? তাড়াতাড়ি আসো না, খাওয়া শুরু কর, আমার তো ভালো লাগতেছে না। আর গাইস দেখো ওর কেক অলরেডি ও কাটতেছে, দেখো তো চিটিং জয়। কাটিনি কাটিনি রে, ভেঙে গেছে। আর এখন হচ্ছে জীবনের কেক না জীবন? আরে আমি তো জিতে গেছি। আমা ওরে রে জিতে গেছি তো। গাইস কেক চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে সবাই কি নিয়মগুলো বলে নি, কারণ এরা তো সবাই চোর, আপনারা জানেন উড়া দুরা চুরি করে। শুনো যে ফার্স্ট হবে সে পাবে 100 কোটি টাকা, ঠিক আছে? আর যে সেকেন্ড হবে সে পাবে 50 কোটি টাকা। আর যে থার্ড হবে সে পাবে 20 কোটি টাকা। আর যে ফোর্থ হবে সে পাবে 1 লাখ টাকা। আর যে ফিফথ হবে সে হবে 1 ঘন্টার জন্য সবার চাকর। এখন কথা হচ্ছে গাইস আপনাদের কি মনে হয় ফার্স্ট কে হবে? আমি তুই আমি। আচ্ছা গাইস আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের মতে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, কে ফোর্থ হবে, এখনই কমেন্টস করে জানান, পরে দেখবেন যে আপনার প্রেডিকশন কি ঠিক হয়েছে কিনা। তোমরা বলো যে তোমরা কাকে চাও কে ফিফথ হোক। তোমাকে আমাকে তুই তোমাকে, লেটস সি দেখা যাক কি হয়। তো এখন আমরা কথা বাড়াবো না, চলো চ্যালেঞ্জ শুরু করি। চলো চলো গাইস ফাইনালি এখন আমাদের কেক চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে, সবাই কি রেডি? ওকে 3 2 1 লেটস গো। কেক খাবো কেক খাবো। গাইস আজকে আমি জিতবই, আমি জিতবো, দেখো হোক আজকে আমাকে জিততে হবে। আই হ্যাড রিসপন্সিবিলিটি চেস হাই হ্যাঁ আম্মা গো আম্মা ওদি বাদ খেয়ে দিচ্ছে ভাই, জীবনে কোনো কেক কেমন খাইনি ভাই। গাইস আজকে যে করে আমাকে জিততে হবে, হালো কথা বলবো আবার বক্তৃতার জন্য জিততে হবে। আমার
গাইজ আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু আমি আপনাদের জন্য জিততেছি। প্লিজ ভাইবা একটু কমেন্ট করে দেন, আমি রাকিবকে ভোট করছি। ভাই আমার পেটটা জাগাই হইতেছে না ভাই, আগে জানলে আমি তিন দিন খাইতাম না। এরা সবাই হচ্ছে উইনার আমার জীবন থেকে উদ্ধার। আপনাদের সবার দুয়ে ভালোবাসা আমি কিন্তু ফার্স্ট হয়ে গেছি। আমি হইছি তোমার ভালো মতন দেখতে হবে তোমাদের। আল্লাহ তোরে দেখে আমার অনেক ঘৃণা লাগতেছে। মোটামুটি ভালোই খেয়েছে সে, লাড্ডুগুটু ছিল বাট লাড্ডুগুটু থেকে এখন তার পজিশন থার্ড পজিশনে নিয়ে আসছে। আর এই দেখেন এখন ঋতু আর জীবনের কেক যদি বিবেচনা করেন তাহলে কি ওর মুখের মধ্যে কতগুলা মুখ খোল তো মুখের থেকে বের কর। আল্লাহ ও দেখছো আচ্ছা শুনো ঋতু রে কাজ করে দিতে যাইতাছে ও এখন ও যে চালাকিটা করছে জীবন জীবন চাচ্ছে ঋতুর থেকে যত কেক কম দেখায় জন্য কেকগুলোর নিয়ে হাত দিয়ে এমনি এমনি লেটকাইছে। হ্যাঁ ফারস্টে তারপরে আমরা তো ব্যাপারটা বুঝে গিয়েছি। তো আমাদের এই গেমে অবশিষ্ট কে বলো তো? জীবন আমি জানতাম এই ফার্স্টের এই ফার্স্টের সাথে তুলনাই নেই কারণ আমি ইয়ে পাইছি এটা কি করে ডায়মন্ড প্লে বাটনের ভোট পাইছি। ম্যাম আপনি আপনি আমাকে বুঝিয়ে দেন ম্যাম হাত ম্যাম হাত দিয়ে তুলে দিবেন ফার্স্ট ফার্স্টের পুরস্কার কি বলছে ম্যাম? গাইস আমি জিতে গেছি ইয়েস সেকেন্ড সরি লাইন সেকেন্ড তো সেকেন্ডের পুরস্কার ইয়েস ইয়েস তিন নম্বরের পুরস্কার গরিব আমার কাছে 100 কোটি টাকা পুর পিপল 4 নম্বরের পুরস্কার। ম্যাম আপনি তো জিততে পারেন, আমি আমার জিতা টাকা থেকে আপনাকে 100 টাকা দিলাম থ্যাংকস টু মি ম্যাম। বন্ধুরা এখন আমরা উইনারদের কাছে যাব এবং জিজ্ঞাসা করব তাদের অনুভূতি কি। হ্যালো আফা এক্সকিউজ মি
হ্যালো, আপনার কেমন লাগছে? আপনি জিতে গেলেন। আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আমি ভাবছিলাম যে আমি হয়তো কোনো কিছু হবো না, লাড্ডু গুড্ডু হবো, তো ওইখানে আমি থার্ড হয়ে গিয়েছি। আর দেখতেই পারতেছেন আমার প্রাইজ মানি, আর সাথে ফার্স্টের যে প্রাইজ মানিটা ছিল মানে আমার হাজবেন্ডের, সেটাও আমি নিয়ে নিয়েছি। তো আফা, আপনি বলেন আপনার জিতার পিছনে কার হাত ছিল? আমার জিতার পিছনে সম্পূর্ণ আমার হাতই ছিল। এই মৃত্যু, আপনার জিতার পিছনে আমার হাত ছিল আফা? তোমার জিতার পিছনে আমার হাত ছিল, সেটা বলো। তো আফা, এখন সাকসেসফুল পুরুষের পিছনে নারীর হাত থাকে, সেটাকে তুমি ভুলে গিয়েছো। তো ভাই, আপনার কি অবস্থা, কেমন আছেন? আমি শুরুতে আমাদের অডিয়েন্সকে সরি বলতে চাই, কারণ আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি জিতে দেখাবো, কিন্তু কি করলাম, জিততে পাইনি। কারণ যেখানে আমি আছি সেখানে ও কি করে জিতবে? না না, তুমি কথা কেটো না। মানে কথা হচ্ছে যে আমি একজন মানুষ, আমি কি একটা রাক্ষসের সাথে জিততে পারবো বলো? আমি মন থেকে চেষ্টা করছি কিন্তু রাক্ষসের সাথে পারিনি। আচ্ছা গাইস, এইসব ফালতু মানুষের কথা আমরা নাই বললাম, নাচতে না জানলে উঠান বাঁকা। গাইস, এতক্ষণ তো আমরা দুজন বিজয়ের কথা শুনলাম, এখন আমরা শুনবো একজন পরজয়ের কথা, দেখি আসলে তার কেমন লাগছে। হ্যালো, এক্সকিউজ মি ম্যাম। হ্যালো, কেমন আছেন ম্যাম? এই তো আলহামদুলিল্লাহ। আপনার হারার পর কেমন লাগছে ম্যাম? আমি যে হারছি এটা তো আমার অনুভূতিই হচ্ছে না, কারণ আমার কাছে যে জিনিস আছে তোমার কাছে ওই জিনিস আছে? কি আছে ম্যাম আপনার কাছে? দেখতেছেন না এটা কি? ওয়াও, ডায়মন্ড প্লে বাটন। আসলে আপনি নাও চিনতে পারেন, কারণ আপনি তো পান নাই। যাই হোক, ডায়মন্ড প্লে বাটন যেখানে খুশি সেখানে। আচ্ছা যাই। আই হাই, ওই কি হইছে? আল্লাহ, আপনি মারা গেছেন, একটু হাই বলে দেন দর্শককে। কেন বস, কি করলাম? জীবন যেহেতু অনেক ছোট একটা বাচ্চা একটা ছেলে, তাই আমি তাকে বেশি কঠিন ডিয়ার দিবো না, আমি তাকে সিম্পল একটা ডিয়ার দিবো। ডিয়ারটা হচ্ছে তাকে ডিম খেতে হবে। কি মামা বলো, আমার কিন্তু দিন আইবো, তখন তুমি শেষ হয়ে যাবে জানো। কি দিন আসবে? তুমি এই কাজটা ভুলেও পারো না, আমি প্রতিশোধ নিব কিন্তু। শোন, এই দিন দিন না, দিন আমারও আসবে। চল গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন জীবনের জন্য ডিম রেডি করে দিলাম, হয়ে যাবার খা নে। গাইস, ছোট মানুষের ঝাল বেশি, তখন তো প্রমাণ করতে পারিনি কিন্তু এখন আমি প্রমাণ। হ্যাঁ, তোর ছোট মানুষে কত ঝাল সেটা আমরা দেখে আসি, এবার খা। আর তুই কিসের কাছে বন্ধু কর, খা ছোট মানুষ, ছোট আমার চেহারা কর, ছোট আমার, ছোট আমার, ছোট আমার। জীবন আমার রুম গোছাবে। কি বললো আপনার আগে রুমের অবস্থাটা দেখেন? কি অবস্থা? আবার কেক খাও। নিজের বেশ জীবন অপরিষ্কার করে নি, কিন্তু আজকে চ্যালেঞ্জে হাইরে আমার এই দিন হয়ে গেল, বুঝতেছেন গাইস কি একটা অবস্থা। গাইস, আমি জীবনকে বেশি কঠিন বাট একটা সিম্পল ডেট দিব, আর সেটা হচ্ছে ওকে ওর আম্মুকে ফোন দিয়ে বলতে হবে যে আম্মু, আমি জান্নাত কানুকে বেশি ভালোবাসি, আমি ওকে নিয়ে ভেগে যেতে চাই। কি বললো দাদা? বলবি যে আম্মু, আমি জান্নাত কানুকে বেশি ভালোবাসি। না না, হ্যাঁ বাবা প্লিজ, তুমি আমার ভাই। এটা করলে হবে না, বলতে হবে, এটা তো ডেয়ারি। হ্যাঁ, আমি এক ঘন্টা তুমি সব কথা শুনবো। আমার আমার ফোন লাগাতা, ফোন 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 দে, তুই হার্ট সোস তাদের ফোন দে। গাইস, জীবন আজকে কঠিন একটা মাইল খাবে। কি বলতে হবে? বলবা তুমি জান্নাত কানুকে ভালোবাসো, আর ওই যে একটা পছন্দ জান্নাত নিয়ে আমি ভেগে যেতে চাই। অনলাইনে আছে। হ্যালো, কি করো? এই যে বসে আছি আম্মু। হ্যাঁ, আমি না একটা কথা বলতে চেয়েছিলাম। আমি না জান্নাত অনেক ভালোবাসি। আমি জান্নাতকে অনেক ভালোবাসি। জান্নাত কে? ওইটা আমার স্কুলের একটা ফ্রেন্ড। সত্যি কথা? সত্যি কথা? হ্যাঁ, একটা থাপকে সত্যি কথাই তো। বাসা গেলে মাইর খাবি রে জীবন।
আমি সব জবের নাম জানি মামা আমি এমন আরে ভিডিও দেখে তো বুঝা যাবে এটা ডিয়ার ছিল সরি বলে দাও আমটা ডিয়ার ছিল আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবে। আমি জানি গাইজ আমাদের কেক চ্যালেঞ্জ ব্লগটা একটু ছোট হয়েছে, কারণ গাইজ আমরা বিদেশ চলে যাবো, আমাদের কাছে সময় অনেক কম, তাই ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে যাই। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, হ্যাভ ফান, গুড নাইট, হ্যাভ ফান।